হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকে আরও একটি আবহাওয়ার আপডেটে তো আবহাওয়া বিরাট পরিবর্তন তো কেমন পরিবর্তন আসতেছে তো আমরা আপনাদেরকে জানাবো তো অবশ্যই আপনারা দেখছেন আকাশ নিউজ তো আকাশ নিউজ এই চ্যানেলটি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাইকনও একটা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কোনোভাবেই মিস না হয় তো বন্ধুরা দু বাংলা জুড়ে একটা ঝড় বৃষ্টি কিন্তু আসতে যাচ্ছে তো কোন কোন অঞ্চলে কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তাও কিন্তু আমরা আপনাদেরকে জানাবো তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন তো বর্তমান আমরা এই মুহূর্তে আপডেট দিচ্ছি রাতের মধ্যে তো আগামী তেরো তারিখ কেমন থাকবে আবহাওয়াটা তাও কিন্তু আপনাদেরকে জানাবো তো অবশ্যই এই ভিডিও জুড়ে থাকুন আর স্কিপ করবেন না এই ভিডিওটা তো দেখা যাচ্ছে রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল আকাশ ম্যাগাছন্ন অবস্থা মেঘাছন্ন অবস্থা দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন অনেক অঞ্চল জুড়ে কিন্তু থাকছে বিশেষ করে কলকাতা সাইডে এই যে এ হচ্ছে কলকাতা তো কলকাতার বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা মেঘলা বাপ কিন্তু দেখা যাচ্ছে তো প্রায় সন্ধ্যা থেকে মেঘ কিন্তু ঢুকতেছে কলকাতায় আরও অনেক জায়গা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এছাড়া দামবাদ বা বিভিন্ন অঞ্চলে উত্তর চব্বিশ পরগনা বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে কুমিল্লায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে ঢাকাসহ ছাড়া সিলেটের কিছু কিছু অঞ্চল তারপর রাজশাহী খুলনা রাজশাহী তেমন মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে না খুলনা তারপর এখানে যশুর কয়েকটা অঞ্চল অলরেডি আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে রাতের মধ্যে আমরা আরও একটু যদি বড় করে দেখি কোন কোন অঞ্চল থাকতে পারে এই যে বরিশাল সহ বরিশালে কিছু কিছু অঞ্চল লাগসাম আমি যে এখানে বিবাড়িয়া তো কয়েকটি অঞ্চল আকাশ কিন্তু রাতের মধ্যে মেঘাচ্ছন্ন বাপ কিন্তু হয়ে যেতে পারে তো ম্যাগার জন্য হয়ে গেলেও কিন্তু এখানে তেমন জ্বর বৃষ্টির রিপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে না তেমন জ্বর বৃষ্টি কিন্তু নেই তো এই যে ম্যাঘ আপনারা দেখতে পাচ্ছেন সাদা ম্যাগ কিন্তু অলরেডি গনি আসতেছে থুমোলাকার কিন্তু দেয়া আসতেছে এই মেঘগুলো কিন্তু খুবই স্পিডে কিন্তু আসতেছে তো এই ম্যাগে কিন্তু এই মুহূর্তে কোথাও কিন্তু তেমন ঝড় বৃষ্টি কিন্তু পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা রাতের মধ্যে তেমন জ্বর বৃষ্টি আপডেট কিন্তু আমরা পাচ্ছি না কেন জ্বর বৃষ্টি হওয়ার চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো আমরা খুবই কষ্ট করে আমরা এই মেঘগুলা দেখে বুঝতে পারি কোন কোন অঞ্চলে জ্বর বৃষ্টি আমরা কিছুটা কলা কৌশলের মাধ্যমে আমরা আপনাদেরকে আপডেটগুলো দিয়ে থাকি তো এই ম্যাগে তেমন জ্বর বৃষ্টি নেই তবে পরবর্তীতে যদি এরকম ম্যাগে যদি জ্বর বৃষ্টি থাকে মারাত্মক এইরকম ম্যাগ থেকে মারাত্মক জ্বর বৃষ্টি বজ্র বৃষ্টিও কিন্তু হতে পারে তো আপনাদেরকে আমরা জানাবো অবশ্যই এরকম ম্যাগ যখন দিয়ে আসবে দু দু বাংলা জুড়ে তো ঠিক সেই দু বাংলাতে কেমন জ্বর বৃষ্টি আসছে সেই ম্যাগের সাথে তা আমরা আপনাদের আপডেট দিয়ে দেবো অবশ্যই আমরা দেখে বুঝতে পারি কোন কোন অঞ্চল জ্বর বৃষ্টি জ্বর বৃষ্টি হতে যাচ্ছে তো বর্তমান আমরা রাতের মধ্যে এই যে কালো এই যে ম্যাগ কিন্তু জ্বর বৃষ্টি পাওয়া যাচ্ছে না তেমন তার জ্বর বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এরকম মেঘ থেকে তেমন জ্বর বৃষ্টি হওয়ার চান্স কিন্তু পাওয়া যাচ্ছে না কিছু কিছু অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও হতে পারে আসলে তেমন কোথাও জ্বর বৃষ্টির রিপোর্ট কিন্তু আমরা পাচ্ছি না তো বন্ধুরা পরবর্তীতে কিন্তু দেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি কিন্তু আসতে যাচ্ছে বিশেষ করে কলকাতা ধরে খুলনা এখানে বাংলাদেশের অনেক জায়গায় বাংলাদেশের অনেক জায়গায় কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আসতে যাচ্ছে কোথাও কোথাও হালকা আবার কোথাও কোথাও মাঝারি ধরনের ঝড় বৃষ্টি কিন্তু আসবে আশা করি আমরা আপনাদের খুবই সহজে আপডেট দিয়ে যাব তো এছাড়া কলকাতা এবং কলকাতার বিভিন্ন অঞ্চলে বজরে সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে আপডেট দিয়ে যাব বর্তমান আমরা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা বায়ু জাপটা মোড়ে চলে যাবো বায়ুর বায়ুর জাপটা মোড় চলে গিয়ে আপনাদেরকে দেখাবো কেমনটা পরিস্থিতি কিন্তু বয়ে যাবে তো আমরা আগামী দশ দিন পর যদি আমরা দিয়ে দিই তাহলে বায়ুর জাপ্রা দিয়ে যে দেখতে পাচ্ছেন দু বাংলাতে তেমন কোথাও ভয়ঙ্কর বায়ুর জাপটাও কিন্তু পাওয়া যাচ্ছে না দেশের মধ্যে সবাই স্বাভাবিক বায়ুর যাপটা থাকছে প্রায় দক্ষিণাঞ্চলে কিছুটা বাতাসের গতিবেগ থাকবে বেশি প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত সেটা চট্টগ্রাম যদি যাই তাহলে তিরিশ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকবে দশ দিনের মধ্যে বরিশালও দেখা যাচ্ছে আটাইশ সেটা করোনাতে প্রায় তিরিশের মধ্যে উনত্রিশ তিরিশ থাকবে সিলেটের মধ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ প্রায় চব্বিশ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বায়ুজাপটা এ কারণে মহিম সিং কিছু কিছু অঞ্চলে ছত্রিশ সাতত্রিশ কিলোমিটার কিলোমিটার পর্যন্ত বায়ুজাপটা কিন্তু অলরেডি থাকবে কলকাতা সাইড এই যে দেখতে পাচ্ছেন আপনারা বত্রিশ কিলোমিটার পর্যন্ত বায়ুজাপটা কিন্তু অলরেডি অবস্থান করবে এছাড়া আর খরকুর এইসব বত্রিশ এই যে তেমন ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু পাওয়া যাচ্ছে না সাগরের মধ্যে কিছুটা জ্বর বৃষ্টি উত্তাল হতে যাচ্ছে কিছুটা জ্বর বৃষ্টি কিন্তু আসতে আসতে যাচ্ছে বর্তমান আমরা যদি এই মুহূর্তে অপগ্রহ চিত্র মোটটা যদি দেখি দেখিনি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা সাগর কিন্তু বিশাল আকারে কিন্তু মেঘ কিন্তু ঢুকতেছে সাগরের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিও কিন্তু হচ্ছে তো সাগরের আকাশটা মারাত্মকের ম্যাগাচ্ছন্ন এই যে হচ্ছে বাংলাদেশের দু বাংলা সাগর তো অলরেডি দু বাংলা সাগরটি কিন্তু আকাশটা প্রসন্ন আকারে জন্য হতে যাচ্ছে অবশ্যই আকাশটা কিন্তু জন্য ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এই মেঘ কিন্তু বিশেষ করে মায়ানমারের দিকে ডুকছে তো মায়ানমারের এই যে মায়ানমারের বিভিন্ন অঞ্চলে জ্বর বৃষ্টিও কিন্তু হতে পারে তো আশা করি এই যে মায়ানমার অলরেডি আকাশটা আকারে ম্যাগাচ্ছন্ন হতে আছে তো দু বাংলার কিছু কিছু অঞ্চলে এই যে খালো মেঘ এই যে গণ ঘন মেঘও কিন্তু অলরেডি ঢুকতেছে তো বন্ধুরা আমরা তাপমাত্রা মোটে গিয়ে আপনাদেরকে তাপমাত্রা দেখাবো দু বাংলার তাপমাত্রা কত ডিগ্রিতে থাকতে পারে বন্ধুরা আমরা শুক্রবার এই মুহূর্তে আপডেট দিচ্ছি আপনাদেরকে রাতের মধ্যে তো আমরা শনিবার এই যে তাপমাত্রাটা কেমন থাকবে তা একবার আপনাদেরকে দেখাবো সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা চলে যাই তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে চট্টগ্রাম প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু অবস্থান করছে তাছাড়া কুমিল্লা সার যদি চলে যায় তাহলে কুমিল্লাতেও পনেরো তেরো অলরেডি তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রাটা কিন্তু অবস্থান করেছে সিলেটের মধ্যে এখানে প্রায় তেরো মৈমিসিংয়ের মধ্যে দেখলে চোদ্দ ডিগ্রি কালাইয়ের মধ্যে তেরো থাকছে এছাড়া রাজশাহী বিভাগের মধ্যে প্রায় দেখা যাচ্ছে তেরো ডিগ্রি মালদা যদি চলে যায় তাহলে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কলকাতায় ষোলো খড়গপুরের মধ্যে ষুল্ল থাকছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা সর্বোচ্চ তাপমাত্রাতে চলে যাব এই মুহূর্তে কত ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা দেখব আমরা এই মুহূর্তে তো দেখা যাচ্ছে আমরা সর্বোচ্চ তাপমাত্রা কলকাতাতে প্রায় তিরিশ চলে এসে গেছে কোন উনত্রিশ বরিশালে সাতাইশ চট্টগ্রাম ছাব্বিশ এছাড়া মহেশকালী একশো পঞ্চল্লিশ চব্বিশ থাকছে টেকনাব যদি চলে যায় তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা অবস্থান করেছে সর্বোচ্চ তাপমাত্রা কুমিল্লাতে প্রায় আটাশ পর্যন্ত চলে গেছে ঢাকাতেও কিন্তু আটাইশ দেখা যাচ্ছে সিলেটের মধ্যে যদি আমরা যাই তাহলে সিলেটের মধ্যে সাতাশ মহিমসিংহ মধ্যে সাতাশ মধ্যে ছাব্বিশ রাজশাহীতে সাতাইশ দেখতে পাচ্ছেন আপনারা সর্বোচ্চ তাপমাত্রাটা কিন্তু সাতাশ আড়াই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে সরম পুরকাস্ট রয়েছে কিনা তা আমরা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে সরম সতর্কবার্তা কোথাও সরম আকারে সতর্কবার্তা তুলে ধরা হচ্ছে কিনা দেখি আমরা এই মুহূর্তে বায়ু দেখা যাচ্ছে বায়ুর মুডে তো এখানে কালায় বা রং পড়ে অঞ্চলটা কিছুটা নর্মাল একদম তেমন বাতাস থাকবে না লো পরিস্থিতি কিন্তু অবস্থান করবে এসব অঞ্চল দিয়ে চৌদ্দ তারিখ যদি দিই তাহলে চোদ্দো তারিখেও মোটামুটি কিছু কিছু অঞ্চলে বায়ুজাপটা কিন্তু খুবই কম থাকবে তো তাপমাত্রা যদি আমরা চলে যাই এক্সট্রা ওয়ার্নিং কিন্তু কোথাও কিন্তু তুলে ধরা হচ্ছে না মারা মারাত্মক গরমের আবাসটা কিন্তু কোথাও কিন্তু তুলে ধরা হচ্ছে না ঝড় বৃষ্টির আপডেট যে সরম সতর্কতা জ্বর বৃষ্টি কিন্তু এই মুহূর্তে সরম ফুল মধ্যে তুলে ধরা হচ্ছে না তো ঝড় বৃষ্টি কিন্তু অলরেডি দু বাংলাতে কিন্তু আসতে যাচ্ছে কিন্তু চরম ওয়ার্নিংটা এই মুহূর্তে তুলে ধরা হয়নি তো বন্ধুরা আমরা আপনাদেরকে আপডেট দিয়ে যাবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং লাইক দিয়ে এই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনও একটা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কোনোভাবেই মিস না হয় তো বন্ধুরা আজকের আপডেটটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই